শিক্ষার্থী অনলাইন ক্লাসে এডুকেট আইডল স্টুডেন্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ জিলান হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে মূল গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটা হলো দশম অধ্যায়ের মিনারেল রিসোর্স, মেটাল অ্যান্ড নন মেটাল, অর্থাৎ ধাতু বিশোধন কিভাবে করা হয় এবং এর পদ্ধতি সমূহ কি কি, কোন পদ্ধতিতে ধাতুগুলো পেয়ে থাকি সেই সম্পর্কে আমরা আজকে জ্ঞান অর্জন করব। তার জন্য আমি দেখো কিছু টপিকস আমি কিন্তু আগে বোর্ডে লিখে রেখেছি, যেখানে আমাদের প্রথম টপিকস হচ্ছে খনিজ সম্পদ। আসলে খনিজ সম্পদটা কি আমাদের বুঝতে হবে, আমাদের প্রকৃতিতে সেটা হতে পারে বায়ুমণ্ডল, মাটি, পানি, বায়ু, যেখান থেকে কোনো পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে খনিজ সম্পদ। আর সেগুলোকে যেখান থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে খনিজ, কিন্তু ভূপৃষ্ঠের নিচে যেখান থেকে পাওয়া যাবে সেগুলোকে বলা হবে খনি। ভূপৃষ্ঠে যেখান থেকে খনিজ সম্পদ পাওয়া যায় সেটাকে বলা হয় খনি। এই খনিজ এবং আকরিকের মধ্যে ভৌতগত কিছু পার্থক্য আছে। খনি থেকে যেটাই আমরা পাবো সেটা হবে খনিজ, কিন্তু খনি থেকে লাভজনক উপায়ে যেটা নিষ্কাশন করা হবে সেটাই হবে আকরিক, এক কথায় ওরি। এখন আমাদের মূল টপিক যেটা, আকরিক তো অনেকগুলো পার্ট আছে, যেমন গ্যালেনা, পিবিএস, এখান থেকে আমাদের লেড ধাতু নিষ্কাশন করতে হয়। কিন্তু লেড ধাতু নিষ্কাশন করতে যে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়, যে কোনো ধাতু আমরা যখন প্রথমে আমরা যে কোনো ধাতু নিষ্কাশন করতে যাব, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেই ধাতুকে প্রথমে শূন্য বিচ্ছন্ন করতে হবে। অর্থাৎ একটা খনিতে বড় একটা শিলাখণ্ড পাওয়া গেছে, শিলাখণ্ডের ভিতর থেকে প্রথমে যোগ্রাসার এবং বল ক্রাসার মাধ্যমে ভেঙে ছোট ছোট টুকরায় করে নিতে হবে। তারপর সেগুলোকে ঘনীকরণ করতে হবে, অক্সাইড রূপান্তর করতে হবে এবং অক্সাইড থেকে আমরা মুক্ত হতে পেয়ে যাব। এখন বিষয় হচ্ছে আমার ধাতু মিশ্রণের পরে যেটা আছে ধাতু বিশোধন, ধাতু অক্সাইড থেকে মুক্ত করার পরে এখন সমস্ত ধাতুতে এক পর্যায়ে মিশ্রণ করা হয় না, যার জন্য আমি বাম পাশে ধাতুর একটা শক্ততা সিরিজ দেখছি। আমরা সিরিজের মধ্যে দেখতে পাচ্ছি সর্বপ্রথম সবার উপরে আছে হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, কপার, মার্কারি বা পারদ, সিলভার, এক কথায় রূপা, প্লাটিনাম, সোনা বা গোল্ড। এখন এই ধাতুগুলো তো মনে রাখা আমাদের জন্য দুষ্কর, এজন্য আমরা সহজ একটা টেকনিক করতে পারি, একটু আমার সঙ্গে প্রত্যেকে চেষ্টা করলে তোমরা নিজের উপকৃত হবা। কে না কে, মা আলি যেন ফিরে পাবে, উঠাকাত হাজি আজ পিটাবে আমায়। স্টুডেন্টকে আবার আমি বলতে চাই, কে না কে, মা আলি যেন ফিরে পাবে, উঠাকার হাজি আজ পিটাবে আমায়। এই ধাতু শব্দ সিরিজের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক বলতে চাই, পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত এগুলোকে বলা হয় অত্যাধিক সক্রিয় মৌল, অর্থাৎ অধিক সক্রিয় মৌল। মাঝের গুলো জিঙ্ক থেকে লেড পর্যন্ত তিনটা হচ্ছে মধ্যম সক্রিয়, এইগুলো হচ্ছে সক্রিয় ধাতু। আমাদের মনে রাখতে হবে সক্রিয় ধাতু এগুলো তিনটা হচ্ছে মধ্যম সক্রিয়, জিঙ্ক, আয়রন, লেড। নিচের গুলো হচ্ছে এই তিনটা কম সক্রিয়, এইগুলো পাওয়া যায় মুক্ত অবস্থায়। আবার বলি এই চারটা মনে রাখার কিছু উপায় আছে, যেখানে আমরা দেখতে পেলাম পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সক্রিয় ধাতু, জিঙ্ক, আয়রন, লেড মধ্যম সক্রিয় ধাতু, কপার, মার্কারি, সিলভার যেগুলো হচ্ছে কম সক্রিয়, এবং প্লাটিনাম, সোনা এগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই ধাতু সৃষ্টিটা মনে রাখার উপায় আমি আরবার বলছি, কে না কে, মা আলি যেন ফিরে পাবে, কোথাকার হাজি আজ কিটাবে আমায়। এই ধাতুর মধ্যে এখন বুঝতে পারলাম আমরা যেগুলো অধিক সক্রিয় সেই ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মুক্ত করতে হয়, যেগুলো মধ্যম সক্রিয় সেই ধাতুগুলো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব, যেগুলো কম সক্রিয় সেগুলো স্ববিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয়, এবং যেগুলো প্রায় নিষ্ক্রিয় যেমন প্লাটিনাম, সোনা, এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এখন যে কোনো ধাতুর প্রথমে যখন আমরা যে কোনো একটা অক্সাইড পেয়ে যাব, সেই অক্সাইড থেকে কিভাবে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে পারি, যেমন একটা আকরিকের আমি নাম লিখছি বক্সাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড ইনটু দুই অণু পানি,
এটা আমরা দেখে বুঝতে পাচ্ছি এটা নাম হচ্ছে বক্সাইট, এটা আফ্রিকান নাম। এই বক্সাইট থেকে কিভাবে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিঃসরণ করতে পারি, আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে দুই অণু পানি যুক্ত আছে, এই জন্য এটা রাসায়নিক পদ্ধতিতে ছাড়া ধাতু নিঃসরণ করা সম্ভব নয়। এই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডকে অর্থাৎ বক্সাইডকে বক্সাইডকে প্রথমে এর সঙ্গে মিশানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুটা বিক্রিয়া করে সেখানে দুইটা মূল উপাদান তৈরি করে, যে দুটা মূল উপাদানের মধ্যে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এই মূল উপাদানের মধ্যে আমরা বুঝতে পারলাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানির সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে হবে, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আমাদের মূল উপাদান আনতে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা কিভাবে ধাতু বিশোধন করতে পারি, আমরা বুঝতে পারলাম বক্সাইটের সঙ্গে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু দুই অণু পানি। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে যখন রাসায়নিক পদ্ধতিতে বিক্রিয়া করানো যাবে, আমি রাসায়নিক পদ্ধতিটা আবার লিখছি অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু দুই অণু পানি। একে রাসায়নিক পদ্ধতিতে বিক্রিয়া করানোর জন্য প্রথমে মিশানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, ফলে এর ভিতরে তৈরি হবে সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে আর পানিটা অপসারিত হয়ে যাবে। সোডিয়াম অ্যালুমিনেট ভিতরে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড আবার মিশানো হবে, সেই ক্ষেত্রে এখানে যে মোল দ্রুত উপাদান সেটা আমরা কিছুদিন আগে লিখছিলাম, যেটা উৎপন্ন হবে আসলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর গলনাঙ্ক অত্যধিক বিধায়, এর ভিতরে মিশন হয় ক্রায়োলাইট যেটা সংকেত হচ্ছে Na3AlF6। Na3AlF6 এটা ক্রায়োলাইট, মূল কথা হচ্ছে বক্সাইডের গলনাঙ্ক অত্যাধিক, যেখান থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পৃথক করা দুষ্কর, যার গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, যার মধ্যে ক্রায়োলাইট মিশালে যার গলনাঙ্ক প্রায় 800 থেকে 1000 ডিগ্রি হয়ে যায়। এই জন্য বক্সাইডের ভিতরে ক্রায়োলাইট মিশ্রিত করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড গলনাঙ্ক তখন নেমে যায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, প্রায় 1100 ডিগ্রি। একে উত্তপ্ত করলে তখন উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে কিভাবে আমরা ধাতু বিশোধন করতে পারি সেটা আমরা দেখব। এখন অ্যালুমিনিয়াম অক্সাইড যখন পেয়ে যাব, অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা বুঝতে পারছি এর মধ্যে দুই রকম প্রান্ত আছে, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত। আমাদের বিগত টপিক্স থেকে বুঝতে হবে এর মধ্যে অবশ্যই, যেহেতু অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 13 এটা আমরা জানি, ইলেকট্রন মেশের জন্য সাধারণ নিয়মে ভাঙে 2, 8, 3, এই জন্য অ্যালুমিনিয়াম 3 ইলেকট্রন দান করে, এই জন্য এর অ্যালুমিনিয়াম 3+ হয় এবং অক্সিজেন 2- হয়। যেহেতু এখানে অ্যালুমিনিয়াম 2টা আছে, 2 দিতে পারি আমরা, এবং অক্সিজেন 3টা আছে, এবং 2-3 দিতে পারি। এইগুলো আয়ন আকারে পাওয়া যায় অ্যালুমিনিয়াম অক্সাইড ভিতরে। এখন তড়িৎ দূষণের সময় যখন দুইটা প্রান্ত হিসাবে কাজ করে, একটা অ্যানোড এবং একটা ক্যাথোড, তাহলে অ্যানোডে কি ঘটবে, যেগুলো শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে থাকো সেটা হলো অ্যানোডে কি ঘটে থাকে। মূল টপিক জেনে রাখবো অ্যানোডে সবসময় ঘটে জারণ। অ্যানোডে কি ঘটে? জারণ। এখন জারণ জিনিসটা কি, যেখানে ইলেকট্রন দান করে। এখন দান কারা করে? সাধারণত ধাতুগুলো ইলেকট্রন দান করে থাকে, কিন্তু কেউ ধরো এখানে অ্যালুমিনিয়াম 3+ এত অলরেডি দান রয়েছে, 3টা দান রয়েছে, একে আবার দান করতে পারবে? অবশ্যই না, কারণ এই ইলেকট্রন দান করার ফলে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে।
এখন অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাস এ করতে পারে কি দুটো ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এইজন্য অ্যানোড এবং ক্যাথোডের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যানোডে পড়ে থাকে জারণ, ক্যাথোডে পড়ে থাকে বিজারণ। জারণ ইলেকট্রন দান করা, বিজারণ ইলেকট্রন গ্রহণ করা। এখন অ্যানোডে যেহেতু জারণ ঘটে, জারণ ইলেকট্রন দান করা লাগবে, এইজন্য তিনটা অক্সিজেন এক কথাতে বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং অক্সিজেন 2 মাইনাস হয়ে থাকে, যেখানে অ্যানোডে ইলেকট্রন দান ঘটে এবং ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ ঘটে, মানে অর্থাৎ অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। যখন অ্যানোডে জারণ ঘটছে অর্থাৎ ইলেকট্রন দান ঘটবে অক্সিজেন 2 মাইনাস, সেখান থেকে 6টা ইলেকট্রন দানের মাধ্যমে তিনটা অক্সিজেনে পরিণত হতে পারে। এবং ক্যাথোডে যেহেতু বিজারণ ঘটে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ঘটে, এই জন্য সে 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস যেটা 6টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হয়ে থাকে, 2টা অ্যালুমিনিয়াম ধাতু পেয়ে থাকে, অর্থাৎ অ্যানোডে সর্বশেষ পেয়ে যাব অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে পেয়ে যাব অ্যালুমিনিয়াম ধাতু। এই পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিঃসৃত করতে পারি। এখন গুরুত্বপূর্ণ যে টপিকস হলো, ইলেকট্রন যখন দান ঘটবে তখন অবশ্যই তীর চিহ্ন ডান পাশে লিখতে হবে ইলেকট্রন দান, এবং যখন গ্রহণ করবে তখন সেটা লিখতে হবে বাম পাশে। এই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই ব্যবহার করব ডান পাশে এবং গ্রহণটা দান গ্রহণ করব বাম পাশে। প্রিয় শিক্ষার্থী, আবার বলে থাকি যে কোনো একটা ধাতুকে যখন সর্বশেষ পর্যায়ে অক্সাইডে পেয়ে যাবো, সেই অক্সাইড থেকে আমরা বিভিন্ন পদ্ধতিতে ধাতু বিশোধন করতে পারি। তার মধ্যে যেগুলো শক্ত ধাতু সেগুলোকে আমরা তোরবিশের মাধ্যমে বিশোধন করব, যেখানে অ্যানোড এবং ক্যাথোডে, অ্যানোডে ঘটবে জারণ, ক্যাথোডে ঘটবে বিজারণ। যেখানে মধ্যম ধাতু সেগুলোকে ঘটবে কার্বন বিজারণের মাধ্যমে নিঃসৃত করতে পারি, যেখানে কম শক্ত ধাতু সেগুলো স্ববিজারিতার মাধ্যমে মানে নিজ নিজের বিজারিতার মাধ্যমে নিঃসৃত হয়ে থাকে, যেগুলো একদম নিষ্ক্রিয় সেগুলো আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যেতে পারে। এখন আমরা যেটা মূল একটা টপিক দেখব সেটা হলো ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। যেহেতু আমেরিকাতে প্রায় 20-21% প্রোডাক্ট গুলো পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে, রিসাইকেলের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে, এবং ইউরোপে প্রায় 75% প্রোডাক্ট গুলো বিভিন্ন ভাবে পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়ে থাকে, তাই ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যেহেতু ধাতু পুনঃপ্রক্রিয়াজাত করতে যে আমাদের অনেকগুলো সমস্যা হয়ে থাকে, যেগুলোর মধ্যে একটা মূল সমস্যা হয়ে থাকে আমাদের ধাতুগুলো যখন মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কিংবা যখন ধাতু নিষ্কাশিত হয় তখন আমাদের এই ধাতুগুলো নিষ্কাশিতের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এই ধাতু রক্ষা করার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে নর্মাল একটা উপায় হচ্ছে রোম করা, কিন্তু রোম করার মাধ্যমে রসায়ন বিজ্ঞানে সেগুলো খুবই টেকসই হয় না, যার জন্য আমাদের করতে হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং আসলে কি, একটা অতি অধিক শক্ত ধাতুর উপরে, আমরা দেখতে পাচ্ছি অধিক শক্ত ধাতু, এর উপরে যখন অত্যাধিক কম শক্ত ধাতু যেমন নিকেল, ক্রোমিয়াম এগুলোর প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ অধিক শক্ত ধাতুর উপরে যখন কম শক্ত ধাতুর প্রলেপ দেওয়া হবে তখন তাকে বলা হবে ইলেকট্রোপ্লেটিং। এবং ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি সেম অ্যানোড ক্যাথোডের মতো আমরা করতে পারি, যে ক্ষেত্রে আমরা সাপোজ তোমাদের ঘড়ির যে চেইন তোমরা ব্যবহার করছো, সেই ঘড়ির চেইনের উপর খেয়াল ভিতরে দেখবা লোহা, কিন্তু বাইরে আসলে নিকেল কিংবা ক্রোমিয়াম প্রলেপ। এগুলো আসলে কিভাবে করা হয়, এখানে যে পাত্রগুলো ব্যবহার করতে হয় সেই পাত্রের মধ্যে দুই রকম প্রান্ত অবশ্যই থাকে, যেগুলো থাকে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড, যেটা ইলেকট্রন দান করবে, অর্থাৎ যেহেতু প্রসেসটা ফরমালি না একটু জোরপূর্বক করানো হয়, সেক্ষেত্রে কম সক্রিয় ধাতু অধিক সক্রিয় ধাতুর উপরে প্রলেপ দিতে হবে, এই জন্য অবশ্যই অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে কম সক্রিয় ধাতু, এনার্জি ব্যবহার করতে হবে কম সক্রিয় ধাতু, যেমন মনে করলাম আমরা নিকেল ব্যবহার করলাম। আর এদিকে যদি আমরা একটা লোহার চামচ কিংবা লোহার যে কোনো দ্রব্যের উপরে আমরা ব্যবহার করতে চাই নিকেলের প্রলেপ, সেক্ষেত্রে নিকেল হবে অ্যানোড আর আয়রনটা হবে ক্যাথোড, সর্বশেষ পর্যায়ে তোর বিষয়ের মাধ্যমে নিকেল ওই ধাতুর উপরে প্রলেপ পড়ে যাবে, অর্থাৎ সেই পদ্ধতির নাম হবে ইলেকট্রোপ্লেটিং।
এখন ইলেকট্রোপ্লেটিং ছাড়াও আমরা কিভাবে ধাতু বিশোধন করতে পারি? এখন ধাতু বিশোধনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কতগুলো উপায়, যেগুলোর মধ্যে আমরা বুঝতে পেলাম যখন বক্সাইট থেকে আমরা ধাতু বিশোধন করলাম, কিংবা বিভিন্ন আকরিক আছে যে আকরিক থেকে ধাতু বিশোধন করলাম, এই আকরিক থেকে যখন ধাতু বিশুদ্ধ করার পরে সর্বশেষ পর্যায়ে যেমন একটা কপার ধাতু যখন পাওয়া গিয়েছে, সেগুলো তো পুরো 100% বিশুদ্ধ হবে না, যেগুলো এনআর গ্রেড হবে না। এই জন্য এনআর গ্রেড পাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এগুলোকে তড়িৎ বিশোধন করতে হয়। সেক্ষেত্রে আমরা বিশুদ্ধ ধাতুকে, পিওর ধাতুকে রাখবো ক্যাথোড, এবং অবিশুদ্ধ ধাতু আমরা রাখবো হচ্ছে অ্যানোড হিসেবে। আমরা জানি অ্যানোড ইলেকট্রন দান করবে, ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সর্বশেষ পর্যায়ে চিন্তা করো, তাহলে সর্বশেষ পর্যায়ে অ্যানোডে যে রিয়াকশনটা ঘটবে, অ্যানোডে যে রিয়াকশনটা ঘটবে সেক্ষেত্রে কি ঘটছে? সেক্ষেত্রে অবশ্যই ঘটছে কপার দুইটা ইলেকট্রন দান করে কপার টু প্লাস হচ্ছে, এবং অ্যানোডে, এবং ঠিক একইভাবে ক্যাথোডে অবশ্যই কপার টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাচ্ছে কপার পিওর ধাতু। এই পিওর প্রাপ্ত কপার ধাতুটা যেটা 100% তখন বিশুদ্ধ করা যায়, প্রায় 100% কাছাকাছি, অর্থাৎ অবিশুদ্ধ কপার দণ্ড থেকে বিশুদ্ধ কপার দণ্ডের মাধ্যমে আমরা প্রায় 99.99% বিশুদ্ধ ধাতু পেতে পারি, যার মাধ্যমে আমরা যে কোনো অবিশুদ্ধ ধাতুকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে পারি। সেম পালতে আমরা বিদ্যুৎ হিসাবে কিভাবে কাজ করি, একটা আমরা রিয়াকশন দেখবো, যে রিয়াকশনের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো সালফুরিক অ্যাসিড। যেমন আমরা চিনির সংকেত কিন্তু জানি, প্রত্যেকেই চিনির সংকেতের ক্ষেত্রে আমরা জানি C12OH22O11। চিনির সঙ্গে চিনির ভিতরে যখন সালফুরিক অ্যাসিড মেশানো হয়, একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, নিরোধক অর্থ কি? নিরোধক অর্থ পানি গ্রাসী, অর্থাৎ যে সমস্ত যৌগ থেকে পানি বের করে নেয়, যে যৌগ কোন পদ থেকে পানি বের করে নেয় সেটাকে বলা হয় নিরোধক। আমরা দেখতে পাচ্ছি এখানে চিনি, চিনির মধ্যে যখন সালফেট দেওয়া যায়, এই চিনি থেকে C12H22 চিনি থেকে যখন সালফেট মেশানো যায়, তখন চিনি থেকে পানির অণুগুলো বের হয়ে যায়, যার ফলে, কারণ এখানে আছে 12টা, তাহলে 12টা সি হয়ে যায়, মানে কালো হয়ে যায়, চিনি তখন কালো হয়ে যায়। এই পানি বের করে নিচ্ছে, চিনি থেকে পানি বের করে নিচ্ছে, এই জন্য সালফেটটা নিরোধক। আর বাকি জিনিসটা যেটা অবশিষ্ট থাকে সেটা হলো 11 ওহম পানি বের করে নেয়, ফলে সালফুরিক অ্যাসিড ইনটু সালফুরিক অ্যাসিড। আমরা দেখতে পেলাম চিনি থেকে সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করার মাধ্যমে চিনি থেকে পানিটা বের করে নিচ্ছে, এই জন্য সালফুরিক অ্যাসিডটা একটা আসলে নিরোধক। এখন দেখব কিভাবে আসলে সালফুরিক অ্যাসিডটা তৈরি করতে হয়। সালফুরিক অ্যাসিড তৈরি করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতির নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। পদ্ধতির নাম কি? স্পর্শ পদ্ধতি। এই পদ্ধতিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রথম ধরনের হয় সালফার। সালফার এমন একটা অধাতু যার গলনাঙ্ক 115 ডিগ্রি, কিন্তু একে যখন খনি থেকে উত্তোলন করা হয়, যেটা খনি থেকে, যেহেতু খনিজ থেকে পাওয়া যায়, তখন সুপার হিটেড ওয়াটার ব্যবহার করার মাধ্যমে 3-কেন্দ্রিক নলের মাধ্যমে প্রবেশ করে সালফারে আপনি ব্যবহার করা হয়, এবং সালফার যখন পাওয়া যায় সেই সালফার প্রথম স্টেপে ধাপ 1 সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় সালফার ডাই অক্সাইড। সালফার অক্সিজেনের সঙ্গে এক কথায় দহন বিক্রিয়ার মাধ্যমে তৈরি উৎপাদন হয় সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড পরবর্তীতে আরও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে, আরও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় সালফার ট্রাই অক্সাইড। কিন্তু যেহেতু আমরা জানি কোনো রিয়াকশনই কিন্তু অটোমেটিকভাবে ঘটে থাকে না, এজন্য এর জন্য প্রভাব হিসেবে ব্যবহার হয় প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড প্রভাব হিসেবে ব্যবহার করা হয়। প্রভাবক জিনিসটা হচ্ছে এমন একটা উপাদান যা রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে কিংবা হ্রাস করে, কিন্তু নিজে আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড কিন্তু আসলে এখানে বিক্রিয়া করেনি, জাস্ট সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেনকে সালফার ট্রাক্সাইডে পরিণত করার জন্য সহায়ক হিসেবে কাজ করছে, এই জন্য সালফার ড্রাই অক্সাইডটা সালফার ট্রাই অক্সাইডের জন্য ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড হচ্ছে এক্ষেত্রে প্রভাব। এই ক্ষেত্রে 450 থেকে 550 ডিগ্রি টেম্পারেচার লাগে। এই সালফার ট্রাই অক্সাইড তৈরি হওয়ার পরবর্তীতে, সালফার ট্রাই অক্সাইড পরবর্তীতে যখন পানির সঙ্গে এক কথায় জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করানো হয়, তখন তৈরি হয় সালফিউরিক অ্যাসিড H2SO4। কিন্তু সালফিউরিক অ্যাসিড সেক্ষেত্রে তাকে
গ্যাস যা অনেক অসমতা সৃষ্টি করে। অনেক অসমতা সৃষ্টি হলে অবশ্যই আমরা দেশের কোনো ইন্ডাস্ট্রি কিংবা শিল্প কারখানা ব্যবহার করা যাবে না। এই জন্য এই ঘন কুয়াশার মধ্যে তখন অতিরিক্ত পরিমাণে পানি মেশানো হয়, যা পরবর্তীতে তৈরি করে পাইরোসালফুরিক অ্যাসিড বা ধুমায়মান বা সালফুরিক অ্যাসিড বা অনিয়াম, তিনটা একই জিনিস, যার সংকেত হচ্ছে H2O7। অর্থাৎ এই পাইরোসালফুরিক অ্যাসিডের মধ্যে যখন পুনরায় পানি মেশানো হবে H2O7, এর নাম হচ্ছে অলিয়াম পাইরোসালফুরিক অ্যাসিড বা ধুমায়মান সালফুরিক অ্যাসিড, যেটা সালফার ডাইঅক্সাইডের অতিরিক্ত ধোঁয়া দিলে পরে সালফার সঙ্গে দিলে তৈরি হয়ে যায় পাইরোসালফুরিক অ্যাসিড বা ধুমায়মান সালফুরিক অ্যাসিড বা অলিয়াম, এর মধ্যে এটা তৈরি হয়ে যায়। এর মধ্যে যখন পানি মেশানো হয় তখন আমাদের নর্মাল সালফুরিক অ্যাসিড তৈরি হয়ে যায়, যে সালফুরিক অ্যাসিডটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে সর্বশেষ পর্যায়ে আমি কিছু সম্পূর্ণ ক্লাসটা আমি আবার বলতে চাচ্ছি, যেগুলো হলো আমরা দেখতে পেলাম যখন একটা মিনারেল রিসোর্স অর্থাৎ ধাতু এবং অধাতু কীভাবে খনি বা খনিজ সম্পদ থেকে কীভাবে সংগ্রহ করা যায় সেগুলো আমি ডিটেলস আবার বলছি। তখন খনি থেকে যেগুলো পাওয়া যাবে সেগুলোকেই বলা হবে খনিজ, বা যেটা লাভজনক বা নিশ্চয় করা হবে সেটা হবে আকরিক। এই আকরিক থেকে যখন ধাতুকে আলাদা করা হবে তখন সেটাকে বলা হবে ধাতু বিশোধন বা ধাতু নিষ্কাশন। ওই নিষ্কাশিত ধাতুকে যখন পিউরিফাইড করা হবে তখন সেটাকে বলা হবে ধাতু বিশোধন। এখন ধাতু বিশোধনের জন্য যে পদ্ধতিটা করা হবে সেটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতির জন্য অবশ্যই অ্যানোড লাগবে এবং ক্যাথোড লাগবে। অ্যানোডে ঘটে থাকবে জারণ, ক্যাথোডে ঘটে থাকবে বিজারণ। তার পরবর্তীতে পদ্ধতি লাগবে আমাদের ধাতু পুনঃপ্রক্রিয়া, অর্থাৎ ধাতুগুলো পুনরায় ব্যবহার করাকে বলা হচ্ছে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ। ইলেকট্রোপ্লেটিং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ অধিক সক্রিয় ধাতুর উপরে যখন কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হবে। যেমন আমাদের বাস্তবের ক্ষেত্রে আমাদের চামচগুলো দেখে থাকি আমরা স্টিল নেই স্টিলের, কিন্তু আসলে ভিতরে আসলে লোহা, বাইরে অন্য একটা ধাতুর প্রলেপ। যখন অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, যার মাধ্যমে বিভিন্ন সংকর ধাতু তৈরি করা হয়ে থাকে। যেমন রোয়ালিমিন, যেমন তৈরি করা হয়ে থাকে ব্রোঞ্জ, পিতল, কাঁসা, সোনা, সব বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়ে থাকে সংকর ধাতুর মাধ্যমে। সংকর ধাতু তৈরি করার জন্য আমাদের ইলেকট্রোপ্লেটিংটা খুবই সহায়ক হিসেবে কাজ করে থাকে। যেমন আমরা দেখতে পেলাম নিরোধক, নিরোধক হিসাবে, অর্থাৎ যখন যে কোনো যৌগ থেকে যে পদার্থটা পানিটা শোষণ করে নেয়, পানি গ্রাসী পানিটা বের করে নেয়, তাকে বলা হয় নিরোধক। এবং নিরোধকটা আমরা দেখতে পেলাম সালফুরিক অ্যাসিডটা কিভাবে তৈরি করা হয়ে থাকে। এখন আমাদের একটা টপিক যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমাদের ধাতু সক্রিয়তা সিরিজ, এই সিরিজটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। এই সিরিজ ছাড়া আমাদের সংকর ধাতু সহ আমাদের কিছু আপনাদের নাম মনে থাকলে আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ টপিক আশা করা যায় বোর্ড এবং স্কুল পরীক্ষায় সম্পূর্ণরূপে এখান থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের জন্য খুব উপকৃত হবে। এডুকেটর স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সালামু আলাইকুম।